যে ভাষায় 30 কোটি মানুষ কথা বলেন সারা বিশ্বে, সে ভাষা কালকেই মরে যাচ্ছে না, ভাষা বাঁচবে। কিন্তু টিকে থাকতে কে চায়? কে চায় নুয়ে থাকতে? আমার ভাষাটা কি যদি হাট মাঠের ভাষাতেই আটকে থাকে, যদি রেলের ভেন্ডারেই আটকে থাকে, তা যদি ভদ্রবৃত্তের রোজের অনুশীলনের সঙ্গে, রোজের পরিশীলনের সঙ্গে, রোজের চর্চার সঙ্গে ক্রমাগত ব্যবচ্ছিন্ন হয়, যদি ভদ্রবৃত্তের সঙ্গে এই ভাষার একটা দূরত্ব তৈরি হয় ক্রমশ, তবে ভাষাটা কি সমৃদ্ধির পথে যাবে? ভাষাটার স্বাস্থ্য কি সুরক্ষিত হবে? ভাষার স্বাস্থ্য বীমা কি ভদ্রবৃত্তের কাছে আজ রয়েছে? আর এই প্রশ্নগুলো করলে প্রথমেই যে আশঙ্কাটা তৈরি হয়, প্রথমেই যে প্রতিতর্কটা, বিতর্কটা উঠে আসে, তা হলো ভাষা কি ভাত দিতে পারে? এই ভাষাটাকে আঁকড়ে ধরে যে বাঁচবো, এই ভাষাটা কি আমায় ভাত দেবে? এ প্রশ্নের উত্তর আমরা খুঁজতে গিয়েছিলাম আমাদের শিক্ষক আব্দুল কাফির কাছে। দেখুন আব্দুল কাফির কি বলছেন। প্রথম উত্তর হচ্ছে যে হ্যাঁ পারে, কিন্তু তারপরের কথাগুলো খানিকটা জটিল এবং মানে এক কথার নয়, যে কোনো ভাষায় ভাত দিতে পারে যদি সেই ভাষার ভাষা ব্যবহারকারী যারা, তারা সচেতন উপভোক্তা, শুধু ভোক্তা নন, উপভোক্তা বা বলা ভালো ভাষা নির্মিত যে ভাষা, যে উৎপাদন ভাষা যা তৈরি করে, সেগুলোর প্রতি তাদের একটা প্রয়োজনের বোধ, একটা চাহিদা ইত্যাদি তৈরি হয়। তো সেইটি বাংলা ভাষায় এক্ষুনি কি আছে? না, যতটা প্রয়োজন ততটা এক্ষুনি নেই। আসলে বোঝাই যাচ্ছে যে এটা ঠিক ভাষার প্রশ্ন নয়, ভাষার যোগ্যতার প্রশ্ন নয়। বাংলা ভাষা কি পারে মানে, বাংলা ভাষার যদি বলি, বাংলা ভাষা কি পারে বাদ দেওয়ার ভাষা হতে? তো এটা বাংলা ভাষা ঠিক একা একা ঠিক করবে না, এটা ঠিক করবে বাংলা ভাষা ব্যবহার করে বা বাংলা ভাষা দিয়ে যে যে জিনিস বা বিষয় বা ব্যাপারগুলি প্রস্তুত হবে, সেইগুলি অর্থের বিনিময়ে ক্রয় করতে বাকি মানুষজন যারা এই ভাষা ব্যবহারকারী তারা রাজি কি না। এখন তারা কি করে রাজি হবেন বা হবেন না, অর্থাৎ বাংলা যে এত কোটি কোটি মানুষ আছেন, কয়েক মানে অনেক অনেক কোটি যারা বাংলা ভাষী, এই দুই বাংলা মিলিয়ে তাদের কাছে প্রয়োজনীয় হয়ে ওঠার মতন উপাদান মানে বিষয় বাংলা ভাষা দিয়ে যদি তৈরি করা যায় প্রথম, আর দুই সেই তৈরি করা জিনিস যদি তাদের কাছে বিপণনের একটা বন্দোবস্ত করা, যে কাজ কে করবে? এ কাজ বাংলা ভাষা তো একা একা করবে না, এটা ভাষার এলাকার ভাষাবিদের কাজও নয়, এটা কাজ কারে ব্যক্তিগত উদ্যোগ হতে পারে, সামাজিক যৌথ উদ্যোগ হতে পারে, সর্বোপরি রাষ্ট্রের বা সরকারের উদ্যোগ এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। এবং সেই পরের ধাপটা আরও কঠিন একটা প্রশ্নের দিকে আমাদের ঠেলবে, যে এই বিপুল সংখ্যক যে বাংলা ভাষী মানুষ যারা রোজকার যোগাযোগের মাধ্যম হিসেবে কেবল ভাষাটিকে ব্যবহার করেন, তার বেশি নয়, বা বড়জোর নিজের আবেগ, আহ্লাদ, সুখ দুঃখ, তৃপ্তি, বেদনা ইত্যাদিকে প্রকাশ করার কাজে ব্যবহার করেন, বাংলা ভাষায় নির্মিত কোনো ভাবাত্মক ভাবাত্মক কোনো রচনা যা তাকে জ্ঞানাত্মক কোনো 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 জিনিসও কখনো কখনো দিতে পারে, বিষয় কখনো দিতে পারে, সেইগুলি তিনি বা তারা উপভোগ করবার জন্য অর্থ ব্যয় করতে রাজি আছেন কিনা। তখনই তারা রাজি থাকবেন যদি সেই কৃত, ক্রয় করা, কেনা বিষয় বা ভাবনা বা বা কথাগুলি তাদের কোনো না কোনো কাজে লাগে। তাছাড়া তারা কেন কিনবেন? সেই কোনো না কোনো কাজে কাজ কাজে লাগা মানে কি? কাজ কোনো না কোনো কাজে লাগা মানে তাদের দৈনন্দিন কাজকর্মে, তাদের সামাজিক, রাজনৈতিক, অন্যান্য জীবন ধারণের ক্ষেত্রে সেই 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 জিনিসপত্রগুলো তাদের কাছে মনে হবে, তাদেরকে মনে হতে হবে যে সেগুলি তাদেরকে কী বলবো, উপকার করছে তাদের, সেগুলো ব্যবহার করার মধ্যে দিয়ে তাদের লাভ হচ্ছে কিছু। তো এই এত সমস্ত ব্যাপার এবং এই বিপুল ক্রেতাকে সুবিন্যস্ত করা, যারা ক্রেতা আকারে নেই,
সেইটা একটা বড় কাজ, জটিল কাজ। আমি খুব চট জলদি একটা ছোট এর কথা আপাতত বলি, যে যদি সরকারি বেসরকারি যৌথ একক নানা উদ্যোগে বাংলা ভাষার এই এলাকাতে যদি খুব পরিকল্পিতভাবে অনুবাদের আয়োজন করা হয়, অনুবাদ থেকে একটি ব্যাপক কর্মকাণ্ড আকারে দেখা হয়, বাংলা থেকে অন্য ভাষায়, অন্য ভাষা থেকে বাংলা, তাহলে অনুবাদকদের একটা পরিকল্পনা মাফিক তাদেরকে ব্যবহার করা, তাদেরকে প্রস্তুত করা, ট্রেন করা যাকে বলে, তার মধ্যে দিয়ে যান্ত্রিক অনুবাদের উপরে ভরসা করতে বাধ্য হন বহু মানুষ, তার ফলে খুবই একটা কদর্য একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অনেক ক্ষেত্রে ওই যন্ত্রের উপরে নির্ভর করার ফলে। যন্ত্র এখনও তত উন্নত হয়নি যা চটজল দিয়ে এত কাজের অনুবাদ করতে পারে, তাতে একদিক থেকে কাজ তৈরি হবে যদি আমি অনুবাদকে এতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আকারে প্রতিষ্ঠা করি, তৈরি করি, আর তার পরোক্ষ ফল হিসেবে এই বিপুল সংখ্যক জ্ঞান এবং ভাবনা এবং ভাবাত্মক রচনা তাদের আদান প্রদান অনুবাদ করার মধ্যে দিয়ে এক ধরনের ভোক্তা, এক ধরনের কনজিউমার যাকে বলে, তারা তৈরি হবেন গোটা বাংলা জুড়ে। তাদের চিন্তার পরিসর বাড়ার ক্ষেত্রে, তাদের সচেতন হওয়ার ক্ষেত্রে, আরও উন্নত দৃষ্টিভঙ্গি পাওয়ার ক্ষেত্রে খানিকটা লাভ হবে আর কি। এই দুদিক থেকে অনুবাদ কাজ করতে পারে, কিন্তু এই এই কাজটি একজন দুজন পাঁচজনের ব্যাপার নয়, এটা একটা নির্দিষ্ট পরিকল্পনা মাফিক এগোনোর প্রশ্ন। তো কাজের ভাষা হতে পারে তখনই, অতএব যদি সরকারি উদ্যোগ মুনাফা লোভ ছাড়া উদ্যোগ, এটা বেসরকারি উদ্যোগও দুম করে হতে পারে, কিন্তু সেখানে প্রধান উদ্দেশ্য থাকবে যে কী করে মূলত লাভ হয়, কিন্তু আসলে আমি ক্রেতা তৈরি করতে চাইছি বড় অর্থে, এবং তার মধ্যে দিয়ে একটা ভাষার এবং সংস্কৃতির এবং জনতার আত্মিক নৈতিক চিন্তার সমস্ত দিক থেকে তার উন্নতি চাইছি, তাকে আরও তুলে ধরতে চাইছি। এইটা তো বেসরকারি কোম্পানি কর্পোরেট যে মালিকানা তারা তা ভাববে না, ভাববেই বা কেন, তাদের একটা ভাবনার কথা নেই, সংজ্ঞাগতভাবেই তার ভাবার কথা নয় তত। তো সেই কারণে সরকারের উদ্যোগই সবচেয়ে বেশি, বা ব্যক্তিগত উদ্যোগ, যৌথ উদ্যোগ তাও উচিত। এটা করলে একটা বড় জায়গা হতে পারে যা আছে তার পাশাপাশি।